গিন্নি অনেক দিন ধরে তো এই মুরগিগুলো পুষছি, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমাদের এই ভাঙা ঘর ভাঙা ঘরেই থাকলো, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমিও তো সিদাই ভাবি, কিন্তু কি করব কিছুই তো বুঝি না। কিন্তু তুমি কিছু একটা করো, আরো অনেক মেহনত করলে হয়তো বা আমরা অনেক ধনী হতে পারবো, বুঝেছো? তুমি কষ্ট করো। আর কত মেহনত করব বলো তো, সব তো উপরলার ইচ্ছে, সে যা করে সব ভালোর জন্যই করে। এখন একটু থাকো, আমি একটু বাইর থেকে ঘুরে আসি। এই বলে ডাকু রাক্ষস তার গাড়ি নিয়ে বাইরের দিকে রওনা দিল। সে রওনা দিতে দিতে এক জায়গায় গাড়ি খাড়িয়ে সে দেখতে পেল অনেকগুলো ডিম। আর সে সেই ডিমের দিকে এগিয়ে আশেপাশে দেখতে লাগলো, দেখে যে কেউ নাই। তখন সে ডিমের দিকে একটু নজর দিতে লাগলো। সে ওই ডিমগুলো দেখে ভাবলো, এই ডিমগুলো কিন্তু সাধারণ ডিম নয়, এই ডিমগুলো তার মুরগির ডিমের থেকে অনেক বড় আর বেলেগ টাইপের ডিম। সে কি করব সে বুঝতে পারছিল না। আসলেতে সেই ডিমগুলো ছিল ঘরজিলার, সেই জন্যই অনেক বড় ছিল, তার মুরগির ডিমের থেকে অনেক বড়। ডাকু রাক্ষস ডিমগুলোকে হাত দিয়ে দেখতে পায়, ডিমগুলো হাতে নিয়ে সম্ভব না। তখন ডাকু রাক্ষস ওখান থেকে চলে এসে তার গাড়িটি ওখানে নিয়ে যায়। ডাকু রাক্ষস গাড়িটি এনে ডিমের সামনে গাড়িটি ধার করিয়ে দেয়। তখন ডাকু রাক্ষস ডিমটি ধরে মন্ত্র পড়ে থাকে, মন্ত্র পড়ে আর ডাকু রাক্ষসের গাড়িতে ডিমগুলো আপনা আপনি গিয়ে লুট হতে থাকে। কিন্তু যতক্ষণ না লুট হচ্ছে ডাকু রাক্ষস ততক্ষণে মন্ত্র পড়তে লাগছে। যখনই লুট হওয়া শেষ, ডাকু রাক্ষস ডিমওয়ালা গাড়ি নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। কত বড় বড় ডিমওয়ালা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে দাঁড় করিয়ে দেয়। আর তার গিন্নি অত বড় ডিম দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে ডাকু রাক্ষসকে বলল, মতো বড় বড় ডিম কোথা থেকে নিয়ে আসলে তুমি? এত বড় ডিম দিয়ে আমরা কি করব? এই ডিমগুলো আমি কোথা থেকে এনেছি বা কোথা থেকে আনি নাই এই নিয়ে মাথা মারা বাদ দে, বুঝেছিস? এই ডিমগুলো বাজারের দিনে আমি বাজারে বিক্রি করব, আর এই ডিমগুলো অনেক দাম পাবো, কারণ এই ডিমগুলো আমার মুরগির ডিমের থেকে অনেক বড়। এইদিকে গরজিলা বাসায় ফিরে দেখে তাদের ডিমের জায়গায় ডিমগুলো নাই। তখন তারা ভাবতে লাগলো ও বলতে লাগলো, আমাদের ডিমগুলো কে নিয়ে গেল? এত কষ্ট করে আমরা ডিমগুলো পারলাম, আজ আমাদের ডিমগুলো কেউ যেন চুরি করে নিয়ে গেছে, এখন আমরা কি করব? এদিকে ডাকু রাক্ষস গরজিলার ডিমগুলো চুরি করে সে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। এই ডাকু, এই ডিমগুলোর দাম কত? এত বড় বড় ডিম তুমি কোথায় পেলে আমাকে একটু বলো তো, আমিও বানাবো এইরম বড় বড় ডিম। ডাকু রাক্ষস শিয়ালকে কিছুই বলল না, শুধু বলল, এইগুলো আমার মুরগির ডিম। এই বলে ডাকু রাক্ষস ডিমগুলো বাজারে বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয়। এইভাবে ডাকু রাক্ষস ডিম বিক্রি করে তার ভাঙা বাড়ি থেকে তার পাকা বাড়ি হয়ে যায়। আর শিয়াল পণ্ডিত ভাবল, ডাকু রাক্ষস আমাকে কিছুই বলল না, দেখি তার বাড়িতে গিয়ে তার বউর সঙ্গে কথা বলে দেখি তার বউ কিছু বলতে পারে কি না। এই বলে শিয়াল ডাকু রাক্ষসের বাড়িতে এসে ডাকু রাক্ষসের বউকে বলল, আচ্ছা ডাকু রাক্ষসের বউ, ডাকু রাক্ষস যে প্রতিদিন বাজারে অত বড় বড় ডিম বিক্রি করে, ডাকু রাক্ষস ওই ডিমগুলো কোথা থেকে পায় বা না কোথা থেকে বানায় আমাকে একটু বলবে? না তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু এইটুকুই বলতে পারি, ডাকু রাক্ষস ওই ডিমগুলো বা কোথা থেকে প্রতিদিন গাড়ি করে নিয়ে আসে আমি কিছু তার ব্যাপারে জানি না। শিয়াল কোনো কিছুই জানতে না পেরে ডাকু রাক্ষস যখন গাড়ি নিয়ে বের হয়, তখন ডাকু রাক্ষসের পিছন পিছন তার গাড়ি নিয়ে যেতে লাগে। যখন ডাকু রাক্ষস গরজিলার ডিমের পাশে গিয়ে দাঁড়ায়, তখন শিয়াল পণ্ডিত ডাকু রাক্ষসের পিছন থেকে এসে ডাকু রাক্ষসকে বলতে লাগলো, এই ডাকু রাক্ষস তুই আমাকে কিছুই বলিস না, না তুই প্রতিদিন এই গরজিলার ডিমগুলো চুরি করে বাজারে বিক্রি করিস, তাই না? তুই আমাকে বলিস না, আমি কিন্তু এখনই গরজিলাকে বলে দিব।
তখনই গর্জিলার আওয়াজ শুনে ডাকুরাক্ষস ও শিয়াল সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর ডাকুরাক্ষস শিয়ালকে সাথে নিয়ে এক গাড়িতে দুজনে ডিম চুরি করতে লাগলো। তারা দুজনেই মিলে প্রতিদিনই গর্জিলার ডিম চুরি করে আনত, কিন্তু শিয়াল ভাবত যে এখন আর আমি ডাকুরাক্ষসের সাথে যাব কেন, আমি একা গিয়ে গর্জিলার ডিমগুলো চুরি করে আমি অনেক ধনী হয়ে যাব। এইদিকে ডাকুরাক্ষসও ভাবলো আমি শিয়ালকে কেন সাথে নিব, আমি তো একাই চুরি করে এনে আমি আগে চুরি করে এনে আমি তো বেশি আমি তো ধনী হয়ে যাব। এদিকে ডাকুরাক্ষস ও শিয়াল দুই গাড়ি নিয়ে দুই দিক থেকে রওনা দিল। তারা দুজনই যখন ডিম রাখা জায়গায় গিয়ে পায় তখনই সেখানে ডিম দেখতে পায় না, সেখানে দেখতে পায় গর্জিলাক। আর গর্জিলাকে দেখে তারা দুজনে খুবই জোরে গাড়ি চালায়ে সেখান থেকে পালায়, কিন্তু তাদের পিছনে পিছনে গর্জিলা আসতে লাগলো। তখন শিয়াল ও ডাকুরাক্ষস দুজনে খুবই স্পিডে দুজনে দুদিক থেকে গাড়ি চালাতে লাগলো। এত স্পিডে চালাচ্ছিল যে তাদের জীবন মরণের খেলা ছিল তখন, কিন্তু গর্জিলা তাদের পাশ ছাড়ছিল না, কারণ তাদের তার আন্ডা প্রতিদিনই চুরি করত প্রতিদিনই। কিন্তু সেই জন্য দুইজনে দুই দিক থেকে এসে দুজনের উপর দুজনে গাড়ি তুলে দুজনের মৃত্যু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। ধন্যবাদ।